মহিলা হয়ে সংসার ছেড়ে রাজনীতি করা এটাই কি অপরাধ ছিল নাকি কেবল পারিবারিক কলহই প্রধান ঝামেলা? মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বউকে, ঘুমন্ত বউকে রাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করল স্বামী। পারিবারিক কলহে আওয়ামী লীগ নেত্রীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে স্বামীর হত্যা করার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি মোহনপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। নাজমা চাঁপাইনবাবগঞ্জ সদরের দুর্গাপুর গ্রামের তৌফিকুল ইসলামের মেয়ে। এলাকাবাসী জানায়, পরশু রাতে ঘুমন্ত নাজমার শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিক আঘাত করেন তার স্বামী রহিম। তখন নাজমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন, তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর প্রতিবেশীরা রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। গোদাগাড়ি মডেল থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল। এই ঘটনায় স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রহিম। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহত নাজমার ছোট ভাই আরিফ হোসেন হত্যা মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের পর নিকট আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।